আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থীরা 2021 সালের নবম শ্রেণীতে যারা ভর্তি হয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগে তোমাদের জন্য আজকের এই ক্লাসটি আমি মোহাম্মদ মাহবুব রহমান তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের সেকেন্ড চ্যাপ্টার লেনদেন আলোচনা করব প্রথম চ্যাপ্টার আলোচনা করবে আমাদের সম্মানিত শিক্ষক নীলরতন মণ্ডল তো আসো আজকে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা খুব মনোযোগ সহকারে শোনো তাহলে খুব ভালো লাগবে ক্লাসটি এবং তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়টি খুব সহজ এবং মনে হবে এটাতে আমরা 90 আপ নাম্বার পাবো আসো শুরু করি আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম লেনদেন আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম কি লেনদেন এখন আমরা সংজ্ঞায় ঢোকার পূর্বে একটু বোঝাচ্ছি লেনদেন জিনিসটা কি কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে এটাই লেনদেন অর্থাৎ আমি একটা মানে চিত্র এঁকেছি দেখো যদিও আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক খুব ভালো চিত্র পারি না চেষ্টা করেছি একটা ফুটবলের চিত্র আঁকার জন্য একটু লক্ষ্য করো যে ফুটবলটা কেহ দিচ্ছে তোমাকে কেহ দিচ্ছে আর তুমি নিচ্ছ কেহ নিচ্ছে সাপোজ মনে করো তুমি নিচ্ছ আর তোমাকে কেহ দিচ্ছে তাহলে এই যে দেওয়া নেওয়া কেউ দিচ্ছে কেহ নিচ্ছে এই ফুটবলটাকে দেওয়া নেওয়া হচ্ছে এটাই হলো লেনদেন কেউ গ্রহণ করতেছে কেউ প্রদান করতেছে এটাই কি লেনদেন অর্থাৎ এই ফুটবলটা কেউ তোমাকে দিলে আর তুমি যদি সেটা গ্রহণ করো সেটাই হবে কি লেনদেন তো ব্যবসায়িক পরিভাষায় লেনদেন হতে হলে অবশ্যই ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটতে হবে ব্যবসায়িক পরিভাষায় লেনদেন হতে হলে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে তো আমি যেটা একটু আগে বললাম তোমাকে কেউ ফুটবলটা দিচ্ছে আর তুমি নিচ্ছ এটা একটা ঘটনা এটা কি একটা ঘটনা এই ঘটনাটা যদি হয় অর্থ সম্পর্কিত তখনই হয়ে যাবে এটা লেনদেন তাহলে প্রিয় শিক্ষার্থীরা যে এই ফুটবলটা যদি তোমার বন্ধু তোমাকে দেয় আর তুমি যদি এরা গিফট হিসাবে নাও এটাও একটা ঘটনা এটাও কি একটা ঘটনা তাহলে এবং এটা একটা লেনদেনও বটে কারণ কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে এটা একটা লেনদেনও বটে কিন্তু এটা ব্যবসায়িক লেনদেন হবে তখন যখন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ আমি বুঝাইতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা যে এই ফুটবলটা কেহ দিচ্ছে আর কেউ নিচ্ছে গ্রহণকারী আর প্রদানকারী এই যে এই সম্পর্কটা লেন কি ব্যবসায়িক লেনদেনে পরিণত হবে তখন যখন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে অর্থাৎ কোনো দোকানদার যখন তোমাকে তোমার কাছে ফুটবলটা বিক্রি করবে হ্যাঁ তুমি গ্রহণ করবা আর সে প্রদান করবে অর্থের বিনিময়ে তখনই হবে সেটা ব্যবসায়িক লেনদেন তাহলে লেনদেনের বেসিকটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি আর একটু ক্লিয়ার করি লেনদেনের বেসিকটা কারণ বেসিকটা বুঝতে পারলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে মনে করো তুমি একটা লাইব্রেরিতে গিয়েছো সেই দোকানদারকে তুমি পকেট থেকে বের করে 5 টাকা দিয়েছ তার বিনিময়ে একটা অল টাইম কলম গ্রহণ করেছ এই যে টাকা দিয়েছ আর কলম নিয়েছ এইটাই হলো লেনদেন এতে করে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কারণ ওই দোকানে 5 টাকা বৃদ্ধি পেয়েছে আর তোমার নগদ 5 টাকা হ্রাস পেয়েছে এর বিনিময়ে তুমি একটা কলম পেয়েছ এটাই হলো কি লেনদেন ব্যবসায়িক লেনদেন কিন্তু তোমার বন্ধু যদি তোমাকে একটা কলম গিফট করে সেটা একটা ঘটনা সেই ঘটনাটা কি ব্যবসায়িক লেনদেন নয় কারণ গিফটের সাথে আর্থিক ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তনের কোনো সম্পর্ক নাই প্রিয় শিক্ষার্থীরা আসো আমরা একটু সংজ্ঞাটা ক্লিয়ার হই যে সকল ঘটনা দ্বারা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় যে সকল ঘটনা দ্বারা ব্যবসায়ের কিসের ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাই লেনদেন অর্থাৎ প্রত্যেক ঘটনা লেনদেন নয় কিন্তু প্রত্যেক লেনদেন কি ঘটনা কারণ ঘটনা লেনদেনে রূপান্তর হতে হলে ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটা লেনদেন হবে না তাহলে সংজ্ঞাটা অবশ্যই সবার কাছে ক্লিয়ার যে সকল ঘটনা দ্বারা ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাই লেনদেন লেনদেনটা তোমরা কিছুক্ষণ পূর্বে চিত্রের মাধ্যমেও বুঝতে পেরেছ এই ফুটবলটা দিয়ে বুঝিয়েছিলাম কেউ তোমাকে এটা প্রদান করতেছে আর কেহ গ্রহণ করতেছে এটা যদি হয় দোকানদারের সাথে সম্পর্ক কেনা বেচার তাহলে সেরা ব্যবসায়িক লেনদেন
এবার আসো লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হলো গ্রহণ ও প্রদান অর্থাৎ কেউ গ্রহণ করতেছে আর কেউ প্রদান করতেছে এটাই হলো লেনদেন এটাই কি লেনদেন কেউ গ্রহণ করতেছে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি গ্রহণ ও প্রদান অর্থাৎ এই ফুটবলটাকে কেউ গ্রহণ করতেছে আর কেউ প্রদান করতেছে এটাই হলো লেনদেন প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ দেওয়া নেওয়া কেউ দিচ্ছে আর কেউ নিচ্ছে কেউ দিচ্ছে কেউ নিচ্ছে এটাই কি লেনদেন ইংরেজিতে যাকে বলা হয় গিভ এন্ড টেক সম্পর্ক দুজনের মাঝখানে যখন গিভ এন্ড টেক সম্পর্ক হবে এবং সেটা হবে যখন ব্যবসায়িক মুনাফা অর্জনের উদ্দেশ্যে তখনই সেটা হয়ে যাবে কি ব্যবসায়িক লেনদেন আশা করি সবাই ব্যবসায়িক লেনদেনটা সবাই বুঝতে পেরেছ এখন আসো আমাদের দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ ব্যবসায়িক লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য মেন বইয়ের আলোকে আলোচনা করি এক নম্বরে আছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যে সকল ঘটনা কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় সেগুলো লেনদেন নয় যে সকল ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য বলে গণ্য হবে তখনই সেটা ব্যবসায়িক লেনদেন বলে রূপান্তরিত হবে প্রিয় শিক্ষার্থীরা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য আমি তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম দোকান একটি লাইব্রেরিতে গিয়ে তুমি একটা কলম কিনেছো 5 টাকা দিয়ে সেই দোকানদারকে তুমি 5 টাকা প্রদান করেছো আর সেই দোকানদার তার বিনিময়ে তোমাকে একটি কলম দিয়েছে তাহলে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঘটনাটা কি একটা অর্থের অঙ্কে 5 টাকা মূল্য তাহলে সেটাই কি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হলে সেটা কি হয়ে যাবে লেনদেন হয়ে যাবে দ্বিতীয় পয়েন্ট আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন যখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা সংঘটিত হবে যখন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা সংঘটিত হবে তখন অবশ্যই আর্থিক অবস্থার পরিবর্তন ঘটবে কিভাবে যখন তুমি কলমটা কিনেছো তখন তুমি দোকানদারকে 5 টাকা দিয়েছো দোকানদারের ক্যাশ বাক্সে 5 টাকা নগদ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তাহলে লেনদেন হতে হলে আর্থিক অবস্থার পরিবর্তন হতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমার 3 নম্বর পয়েন্ট মনোযোগ সহকারে শোনো নবম শ্রেণীর শিক্ষার্থীরা লেনদেনটা যদি তুমি সঠিকভাবে সুন্দরভাবে বুঝতে পারো তোমার প্রয়োজনে যদি 5টা ক্লাসও লেনদেন ক্লিয়ার হয় তাহলে তুমি বুঝে নিবা টোটাল হিসাব বিজ্ঞান বইয়ের অর্ধেক সম্পূর্ণ হয়ে গেছে কারণ লেনদেনের সাথে সব অধ্যায় জড়িত 3 নম্বর পয়েন্ট দ্বৈত সত্তা অর্থাৎ প্রতিটি লেনদেনে দুটি পক্ষ জড়িত থাকতে হবে এক পক্ষ ডেবিট হবে অপর পক্ষ ক্রেডিট হবে সমপরিমাণ অর্থ দ্বারা সেটাই হলো লেনদেনের দ্বৈত সত্তা তাহলে লেনদেনের দ্বৈত সত্তা হলো প্রতিটি লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ জড়িত থাকবে আরও একাধিক পক্ষ জড়িত থাকতে পারে কিন্তু কমপক্ষে দুটি পক্ষ জড়িত থাকবে সেই পক্ষ দুটি বিশ্লেষণ করা হবে ডেবিট পক্ষ এবং ক্রেডিট পক্ষ দ্বারা ডেবিট পক্ষ যত টাকা দ্বারা ডেবিট হবে ঠিক তদ্রুপ ক্রেডিট পক্ষ অত টাকা দ্বারা অপর পক্ষ তত টাকা দ্বারা ক্রেডিট হবে যেমন একটা এক্সাম্পল দিই মনে করো ফুটবলটা দোকানদার তোমার কাছে বিক্রি করেছে 500 টাকা দিয়ে তাহলে হ্যাঁ 500 টাকা দিয়ে বিক্রয় করেছে তাহলে কি হলো ফুটবল বিক্রয় 500 টাকা এর ফলে দোকানদারের কাছে 500 টাকা নগদ অর্থ 500 টাকা বৃদ্ধি পেয়েছে আর কি তার বিনিময়ে তুমি কি করছো ফুটবলটা ক্রয় করেছো হ্যাঁ তুমি ক্রয় করেছো দোকানদার বিক্রয় করেছে তাহলে তোমার নগদ টাকা হ্রাস পেয়েছে এবং তুমি এর ফলে কি হয়েছে একটা দ্রব্য ক্রয় করেছো দ্রব্যটার নাম কি ফুটবল তাহলে ক্রয় হিসাব যদি ডেবিট হয় নগদান হিসাব হবে হ্যাঁ ক্রয় হিসাব যদি হয় কি ডেবিট আর ওই মুহূর্তে নগদান হিসাব হবে ক্রেডিট অর্থাৎ এক পক্ষ যদি ডেবিট হয় অপর পক্ষ ক্রেডিট হবে সমপরিমাণ টাকা দ্বারা এটাই হলো লেনদেনের দ্বৈত সত্তা লেনদেনের দ্বৈত সত্তা হলো একটি পক্ষ ডেবিট হবে অপর পক্ষ ক্রেডিট হবে সমপরিমাণ টাকা দ্বারা এটাই হলো লেনদেনের দ্বৈত সত্তা দুটি পক্ষ বা হিসাব খাত প্রিয় শিক্ষার্থীরা আশা করি লেনদেনের দ্বৈত সত্তা বুঝতে পেরেছ 4 নম্বর পয়েন্ট
স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, অর্থাৎ প্রত্যেকটি লেনদেন হবে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র। যেমন মনে করো, 5 তারিখে পণ্য বাকিতে ক্রয় করেছ 20,000 টাকা, 7 তারিখে সেই 20,000 টাকা হতে 10,000 টাকা প্রদান করেছ। এই যে 5 তারিখের ঘটনা আর 7 তারিখের ঘটনা, এ দুটি লেনদেন হবে সম্পূর্ণ পৃথক এবং স্বয়ংসম্পূর্ণ এবং আলাদা স্বতন্ত্র। তাহলে একটি লেনদেন অপর লেনদেনের সাথে জড়িত না, স্বতন্ত্র হবে, স্বতন্ত্র পৃথক হবে। তা অর্থাৎ আমি আবার বলি, 5 তারিখে ক্রয় করেছো 20,000 টাকা, 7 তারিখে প্রদান করেছো 10,000 টাকা। তাহলে 5 তারিখে একটা ঘটনা, এর জন্য একটা লেনদেন সংঘটিত হয়েছে, 7 তারিখে আরেকটা ঘটনা, আরেকটা লেনদেন সংঘটিত হয়েছে, এটাই বোঝানো হয়েছে শিক্ষার্থীরা। এরপরে আসো 5 নম্বর পয়েন্ট, দৃশ্যমানতা। প্রত্যেকটি লেনদেনে যে শুধুমাত্র দৃশ্যমান হবে এমনটা নয়, অদৃশ্যমান ঘটনা দ্বারাও লেনদেন হতে পারে। যেমন মনে করো ব্যবসায়িক সুনাম, ব্যবসায়িক সুনাম, সুনাম কিন্তু অদৃশ্য, সুনাম ধরা যায় না, সুনাম ছোঁয়া যায় না, এটাও একটা লেনদেনের অংশ। তারপর মনে করো যে তোমরা তো নবম শ্রেণীর শিক্ষার্থী, একটু খেয়াল করলে বুঝতে পারবা, তোমরা যে ব্যবসায়ের জন্য একটা ফ্রিজ, ব্যবসার জন্য একটা ফ্রিজ ক্রয় করেছো 30,000 টাকা দিয়ে, এটি ব্যবহারের ফলে ডে বাই ডে এর মূল্য হ্রাস পাচ্ছে। 30,000 টাকার ফ্রিজটা হয়ে যাবে 25,000 টাকা 3 মাস পরে, এমন হতে পারে 20,000 টাকা হয়ে গেছে। এই যে ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস হচ্ছে, এটাই হলো অপচয়। এই যে মূল্যটা হ্রাস হচ্ছে, ফ্রিজটা কি কোনো দিক দিয়ে ছোট হচ্ছে? না, মূল্যটা কমে যাচ্ছে। এই ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাসটাই হলো কি অপচয়। এই অপচয়টা দেখা যায় না। 30,000 টাকার ফ্রিজটা যখন 20,000 টাকা হয়ে গেছে বা 15,000 টাকা হয়ে গেছে দাম কমে, পুরনো কি ব্যবহারের ফলে এই যে 15,000 টাকা কমে গেছে এটা কিন্তু দেখা যায় না, কিন্তু দামটা ঠিকই কমে গেছে, এটাই হলো অদৃশ্যমান লেনদেন। তাহলে লেনদেন লেনদেন যে সবসময় দৃশ্যমান হবে তা নয়, লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে। দৃশ্যমান কোনটা? এই যে একটু আগে একটা ফুটবল ক্রয় করেছিলে তুমি, এই ফুটবলটা দেখা যায় কিনছো, এটাই হলো দৃশ্যমান লেনদেন। আর আসবাবপত্রের অপচয়, ব্যবহারের ফলে স্থায়ী সম্পত্তির মূল্য হ্রাস পাচ্ছে, কমে যাচ্ছে, সেটা হলো অদৃশ্যমান লেনদেন। তাহলে আমরা জানতে পারলাম লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয়ই হতে পারে শিক্ষার্থীরা। তারপরে আসো 5 নম্বর পয়েন্ট, বুঝিয়ে ফেললাম, এখন আমরা বোঝাবো, হ্যাঁ, ঐতিহাসিক ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, পূর্বে ঘটে গেছে এ ধরনের লেনদেনকে বলা হয় ঐতিহাসিক লেনদেন বা ঐতিহাসিক ঘটনা। তাহলে ঐতিহাসিক ঘটনাও কি ব্যবসায়িক লেনদেন হতে পারে, আবার ভবিষ্যতে কোন ঘটনা ঘটবে সেটাও ব্যবসায়িক লেনদেন হতে পারে। আমরা এগুলোর বিস্তারিত আলোচনা আমরা নিয়ে আসবো 3য় এবং 4র্থ অধ্যায়ে শিক্ষার্থীরা, সেই সকল ক্লাসগুলো তোমরা মনোযোগ সহকারে ফলো আপ করবা। তারপরে 7 নম্বর পয়েন্ট, দেখো হিসাব সমীকরণের প্রভাব। শুধু হিসাব সমীকরণের প্রভাব, এই পয়েন্টটার উপর আমি তোমাদের 3টা ক্লাস নেব, এই পয়েন্টের উপর তোমাদের আমি 3টা ক্লাস নেব। এই পয়েন্টে এত ইম্পর্ট্যান্ট, যদি এই পয়েন্টটা তোমরা সঠিকভাবে বুঝতে পারো, লেনদেন থেকে তুমি 3টা সৃজনশীল আসুক আর 4টা আসুক ক্লাস 9-এ, তুমি প্রত্যেকটা সৃজনশীলের সঠিক উত্তর দিতে পারবা। এবং এই ক্লাসের উপর ডিপেন্ড করবে তোমার 3য় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অধ্যায়ের জ্ঞান অর্জন। তো তুমি পরবর্তী চ্যাপ্টারগুলো কীভাবে বুঝবা বা বুঝতে সহজ হবে তা নির্ভর করতেছে এই পয়েন্টের উপর। এই পয়েন্টের ক্লাসটা আমরা পরবর্তী ক্লাসে নেওয়ার চেষ্টা করব, তোমরা 2য় ক্লাসটাও মনোযোগ সহকারে দেখবা। তাহলে হিসাব সমীকরণের প্রভাব, এখন প্রশ্ন, স্যার হিসাব সমীকরণ কি? আমরা তো নবম শ্রেণীতে পড়ি, আমরা তো হিসাব সমীকরণ জানি না। আমি তোমাদের লিখে দেখাচ্ছি, এ ইজ ইকাল টু এল প্লাস ই, এটাই হলো হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ। এ ইকাল টু এল প্লাস ই, এটাই হলো হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণ। এখন যদি বলো, স্যার এ দিয়া কী বোঝাচ্ছেন? স্যার এ দিয়া অ্যাসেটস অর্থাৎ সম্পদ, এল দিয়া স্যার কী লাইবিলিটিস অর্থাৎ দায়, ই দিয়া কী বোঝাচ্ছেন অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা স্বত্ব। এর উপর আমাদের মানে পরবর্তী ক্লাসে বিস্তারিত একটা ক্লাস থাকবে, সেটা দেখবা। অর্থাৎ এখন আমরা এটা বোঝাচ্ছি হিসাব সমীকরণের প্রভাব বিস্তার, প্রত্যেকটা ঘটনা হিসাব সমীকরণে কি প্রভাব বিস্তার করতে হবে, তাহলে সেটা ব্যবসায়িক লেনদেন। তা না হলে যদি প্রভাব বিস্তার না করে তাহলে সেটা ব্যবসায়িক লেনদেন নয়। স্যার আপনি একটু আগে বলেছিলেন ফুটবল ক্রয়, এর ফলে কি এখানে কিছু হয়েছে? হ্যাঁ, ফুটবল ক্রয়ের ফলে তোমার এ হ্রাস পেয়েছে, এ হ্রাস পেয়েছে 500 টাকা, নগদ টাকাতে কিনেছিলা,
এবং এর ফলে খরচ হয়েছিল খরচ হলে মালিকানা স্বত্ব হ্রাস পায় তাহলে তুমি দেখো এদিকেও মাইনাস 500 এদিকেও মাইনাস 500 তাহলে হিসাব সমীকরণ মাসকানে ইকুয়াল টু সমান আছে তাহলে প্রভাব বিস্তার হয়েছে এটাই বোঝানো হয়েছে যে প্রত্যেকটি লেনদেন হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করবে প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের আজকের ক্লাসে লেনদেনের সংজ্ঞা লেনদেনের আবেদনিক অর্থ এবং লেনদেনের বৈশিষ্ট্য এবং বাহ্যিক মানে আমাদের ব্যক্তিগত জীবন লেনদেন জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা এই আজকের ক্লাসটা কমপক্ষে দুই থেকে তিনবার মানে পুনরায় দেখে দেখে তোমরা লেনদেন সম্পর্কে ব্যাপক জ্ঞান অর্জন করবা পরবর্তী ক্লাসগুলোর জন্য অপেক্ষা করবা সবার জন্য দোয়া করবা আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে